नमस्कार बंधुरा, लाभ उइथ मौस किचेने सबाई के स्वागत। आज हमें तुम्हारे जोन्नो निये एसेछी सब्जी दिए रुई माछेर झोल। गरमेर दिने दुपुर बेला जदि सादा भातेर साथे एरकम सब्जी दिए रुई माछेर झोल हय ताहले तो आर कोनो कथाई नेई। ताहले चलो देखे नी ए रुई माछेर झोल बानाते आमादेर की की लागछे। प्रथमे लागबे नून हलुद दिए भेजे रखा रुई माछ। एरपर लागबे सब्जी, तार मध्ये नियेछि आलू, झिंगे, पटल आर लागछे टमेटो बाटा, सर्षेर तेल आर लागछे भाजा मसला। एखाने आमि पाँच फोड़नटा शुकनो खोलाय भेजे गुड़ो करे नियेछि। एरपर लागछे पेंयाज कुचि, आदा ग्रेट करा, काँचा लंका, लागछे नून, चीनी, हलुद गुड़ो, गोटा जीरे, लंका गुड़ो, जिर गुड़ो। এই দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের সবজি দিয়ে রুই মাছের ঝোল। এবার কড়াই গরম হলে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে আমি দেব গোটা জিরে। এবার আমি এক এক করে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমেই দিয়ে দেব আলু, এরপর দিয়ে দেব পটল। সামান্য ভেজে নিয়ে কিছুক্ষণ পর দিয়ে দেব আমি ঝিঙে। যেহেতু ঝিঙেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই একটু পরে দেওয়াই ভালো। এবার সমস্ত সবজিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দেব লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, চিনি, জিরের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেব গ্রেট করে রাখা আদা। প্রথমে পেঁয়াজ না ভেজে পরে যদি এভাবে গুঁড়ো মশলা দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে কষানো যায় তাতে সবজি বা মাছের ঝোলের টেস্ট আরও বেড়ে যায়। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো বাটা। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা মাছের পিসগুলো। এরপর এতে দিয়ে দেব আমি গোটা কাঁচা লঙ্কা। এরপর আমাদের সবজি সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। সবজি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের গরমকালের একদম পারফেক্ট রেসিপি, সবজি দিয়ে রুই মাছের ঝোল। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইবের জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আজ আসি, আবার কাল দেখা হবে। নমস্কার।